মামলার শুনানির পর আদালতেই চিৎকার দিয়ে জয় বাংলা স্লোগান দিল হাজি সেলিমের ছেলে এবং ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে। আদালতে চকবাজার থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলায়মান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।